नमस्कार बंधुरा माय बिलोवेड गार्डन चैनले आपनादेर स्वागत। आजकेर आमी आपनादेर सामने शीतकालीन एकटा सब्जी ओलकपि गाच, सेई ओलकपि आपनारा किभाबे टबे चाष करबेन बा आमरा किभाबे टबे चाष करब तार एकटा भिडियो एवं सेटार परस्पर तार आपडेट दिते थाकबो, आपडेट देबो এবং সেই সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি। এই ওলকপি চাষ করতে গেলে এমন খুব বেশি পরিচর্যার দরকার নেই, ঠিক ঠিক সময় মতো একটু জল একটু খাবার দিলেই আমরা খুব ইজিলি টবে ওলকপি চাষ করতে পারি। আর এর আগে আপনারা নিশ্চয়ই আমার টবে ফুলকপি চাষেরও ভিডিও দেখেছেন, কীভাবে ফুলকপি চাষ করা হয় এবং ফুলকপি চাষের জন্য কীভাবে চারা রোপণ করা হয়। আজকেরও আমি ঠিক সেইরকমভাবেই এই ওলকপির চারা রোপণ করাটা আগে কিভাবে রোপণ করব সেগুলো দেখিয়ে দিই এবং একদম প্রথম থেকেই শুরু পর্য শেষ পর্যন্ত আমি এর আপডেটও আপনাদেরকে দেব। আর এরকম ছোট্ট টব নিলাম এবং সেই ছোট্ট টব নিয়ে টবের মাটিটা অল্প একটু খুঁশে একটু ছোট্ট করে খুঁশে নিয়ে সেখানে একটু করে জল দিয়ে দেব। প্রথমে ফার্স্ট একটু হালকা করে অল্প একটু করে জল দিয়ে দেব এবং জলটা দিয়ে দেব এই কারণেই যাতে শিকড়টা বাজার থেকে যে চারাটা কিনে এনেছি সেটা যাতে ঠান্ডা থাকে এবং চারাটা যাতে জলে জল পেয়ে যান তাড়াতাড়ি এটা মাটির মধ্যে ধরে নেয়। তাহলে এইভাবে চারাগুলো নিয়ে এবার একটা একটা করে চারা আমি ঠিক টবের মাঝ বরাবর আঙুল দিয়ে জোর করে চেপে একটু পুঁতে দেবো, দিয়ে চারধারটা মাটি দিয়ে চেপে দেবো। ঠিক এইভাবেই আপনারা প্রত্যেকটা গাছ, ওলকপি গাছে শিকড় এরকম বাঁকা বাঁকা থাকলেও কোনো অসুবিধে নেই, আপনারা শিকড়টাকে মাটির মধ্যে সোজা করে পুঁতে দিন। মাটি যদি রস থাকে তাহলে মাটিতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এইভাবে দিয়ে এবার আপনারা একদিন কি দুদিন একটু সেমি শেডে রাখবেন, ডাইরেক্ট ওটাতে রাখবেন না, তারপরে থেকে একে ফুল সানলাইটে বার করে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এইভাবে আপনারা এগুলোকে ওলকপি চারাগুলোকে এভাবে টবের মধ্যে শুধু আঙুল দিয়ে একটু করে গেঁথে গর্ত করে তাতেই শিকড়টাকে বসিয়ে দিলেই হয়ে যায়। এইভাবে আপনারা বসিয়ে দিন, তাহলে কোনো অসুবিধা হবে না। এবং আস্তে আস্তে কী খাবার দিতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা সব কিছু জানতে পারবেন যে কীভাবে টবে ওলকপি চাষ করা হয়। ওলকপি চারাগুলো লাগানোর প্রায় 20-25 দিন হয়ে গেছে, আজকের গাছগুলোতে একটু সার প্রয়োগ করব। গাছগুলো মোটামুটি ভালোই আছে, দেখছেন সব গাছে প্রায় কপি ধরে গিয়েছে এবং সাইজও মোটামুটি ভালোই হচ্ছে। তবে এবছর প্রাকৃতিক যা দুর্যোগ গেল, বিভিন্ন বর্ষা এবং প্রায়ই বর্ষা এবং সেই প্রায় বর্ষার জন্যে প্রথমত তো চারা লাগানোর সময়তেও আমি খুব অসুবিধা বোধ করেছি, চারা ঠিকমতোভাবে লাগানো যায়নি। তারপরেও চারা লাগানোর পর চারা একটু বড় হয়ে যাওয়ার পরেই যে চারাতে খাবার দেবো সেই খাবার দেওয়ার কোনো রকম প্রায় সুযোগ সুবিধা পাইনি। তার কারণ হচ্ছে প্রায় কন্টিনিউ দেখছি বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অর্থাৎ গাছ খাবার নিতেই পারবে না, খাবারগুলো অযথা বেরিয়ে চলে যাবে টব থেকে। সেই জন্য বন্ধুরা একটু দেরি করে যেতে খাবার দিয়েছি, মাত্র একবার একটু কলপটে জল দিয়েছিলাম। দেওয়ার পরে এই গাছগুলো আমি তো ভেবেইছিলাম বোধ হয় এবছর চাষ করতেই পারবো না বাড়ির প্রয়োজনের জন্য, দেখছেন মোটামুটি কপি হয়েছে, এটা আর সপ্তাহখানেক পরেই বেশ বড় হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আজকে সেজন্যই আবার নতুন করে আমি একটু একে খাবার দেবো, সেই খাবারটা হচ্ছে খোলপচা জল, তার সাথে আমি
খুব পাতলা করে খোলের সরষের খোল ভিজিয়ে 4-5 দিন ভিজিয়ে তাতে অল্প একটু ডিএপি মেশানো আছে। এই ডিএপির জলটা আর এই খোল পচা জলটা একসাথে মিশিয়ে এটাই আমি আজকের একটু গাছে দেব। দেখা যাক আগামী 2-3 দিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, কারণ ডিএপি এই সময় গাছে দিলে গাছ খুব ভালোভাবে পুষ্টি গ্রহণ করবে এবং ফলের সাইজও বড় হবে, সবজির সাইজটাও বড় হবে। আপনারাও ওইভাবে দিতে পারেন, দিলে দেখবেন খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। আমি সেজন্যই এই কলপটে জল দিচ্ছি, তবে দেওয়ার সময় আপনারা একটু গাছটা খুশে নিয়ে দিলে ভালো হয়। আমার মাটিতে এখন খুব রস আছে, সেজন্য আর খোসা হলো না। মাটিতে যখন দেখবেন যে রস কমে যাবে ঠিক সেই সময় আপনারা একটু এটাকে খুশে নেবেন, খুশে নিয়ে দেবেন, তাহলে গাছ খুব ভালো ভালোভাবে এই খাবারটা গ্রহণ করতে পারবে এবং খুব ভালো রেজাল্টও পাবেন আপনারা। সেই জন্যই এইভাবে আপনারা খোল পচা জল থাকার জন্যে গাছটা, যেহেতু মাস্টার খোল আছে তাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং ডিএপির মধ্যে ডাই অ্যামোনিয়াম ফসফেট আছে, অর্থাৎ ফসফেট থাকলে গাছ শক্ত সুদৃঢ় হবে এবং এখানে যেহেতু অ্যামোনিয়াম ফসফেট আছে অতএব গাছ খুব ভালোভাবে পুষ্টি গ্রহণ করে সমস্ত নিউট্রিয়েন্টগুলো ঠিকভাবে গ্রহণ করতে পারবে এবং সবজিটার উৎপাদনটাও ভালো হবে। এবছর অন্য বছরের তুলনায় খুব অল্প পরিমাণেই লাগিয়েছি, যাই হোক দেখা যাক কী হয়। আপনারা পাশে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আইকন বেলে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন নতুন কোনো ভিডিও সরাসরি আপনার নোটিফিকেশানে চলে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।